স্বার্থের কাঁটা তারে কে যে কাটে কারে বোঝা বড় দায়, কারো চোখে আলো কারো বা ধূসর কালো বাঁচে হতাশা বোঝা বড় দায়, বাঁচে হতাশা বোঝা বড় দায়। অগ্নিপথ অগ্নিপথ অগ্নিপথ। সেদিন আমি এই হীরেকে চিনতে পারিনি, কিন্তু আজ আমার চোখের সামনে থেকে দ্বিধাদ্বন্দ্বের সব পর্দা সরে গিয়েছে। থ্যাংকস টু মাই সান, ও হচ্ছে আসল জহুরি, যে দেখা মাত্রই হীরেটাকে চিনে ফেলেছে। মামনি, মানে আমরা কতক্ষণ এই রীতি রেওয়াজ এসব নিয়ে পড়ে থাকবো? আমরা কেউ খাবো না, মানে পোলাওর গন্ধ তো আমার একেবারে মানে নাড়িভুড়ি হজম হয়ে যাচ্ছে। চলুন যাই। চলো চলো না ভাই, খাবার তো ঠান্ডা হয়ে যাবে। শ্যামা, এত টেনশন করো না তো। তুমি যেমন শায়রের স্ত্রী, কাজলও তো তেমনি সাইফের স্ত্রী, আর মাম্মি পারেন ও বটে। যেমন সুন্দর বউ, তার জন্য ঠিক তেমনি সুন্দর নেকলেস উপহার হিসেবে এনেছে। কি মনে হয় জানো, সাইফ আর কাজল ওদের দুজনকে কেউ কখনো আলাদা করতে পারবে না,
কখনো না। কিন্তু শ্যামা, একটা কথা তুমি ভুলেও ভুলে যেও না, শাহরের যখন স্মৃতি ফিরে আসবে তখন সে তার নিজের জীবনের সুখের জন্য অন্য যে কারো জীবনে আগুন লাগাতে এক ফোঁটা পিছপা হবে না। আর আমার সিক্স সেন্স বলছে খুব শীঘ্রই শাহরের স্মৃতি ফিরে আসবে, খুব শীঘ্র। এই হাটটা তোমার গলায় ওঠার পর এই হাটটার ভাগ্যই বদলে গেছে, কি বলেন মাম্মি? হ্যাঁ ঠিক বলেছ। সোহা, এটা হচ্ছে আমার ছেলে আর ছেলে বউ জানের সত্তা। এই টাকাগুলো বাইরের মুখে মিষ্টিদের মধ্যে ভাগাভাগি করে দিয়ে দাও। জানের সদকা দিলে জীবনের উপর কোনো ঝুট ঝামেলা, কোনো অশুভ জিনিস থাকে না, সব কেটে যায়, তাই না কাজু? আসলে সাই, এমন চাঁদপানা মুখ এর আগে আমি কখনো দেখিনি। আজ আমি তোমাদের সবার সামনে একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। আজ পর্যন্ত এ বাড়ির সব সিদ্ধান্ত নিতাম আমি, আজ থেকে এবাড়ির সব সিদ্ধান্ত নেবার বা না নেবার পূর্ণ অধিকার আমি আমার বড় ছেলের বউ কাজলকে দিচ্ছি।
হারাম জাতি, আমি তোকে এমন উপরে উঠাবো, এমন উপরে উঠাবো যেখান থেকে পড়লে পরে আর তোকে কেউ চিনতেও পারবে না। মাম্মি, আপনাকে এখানে কে কতটুকু চেনে আমি সেটা জানি না, কিন্তু আমি আপনাকে হারে হারে চিনি। এতদিন শুধু আপনি আপনার চাল চেলেছেন, এবার আপনি দেখবেন আমার চালটা কি। ওই জিনাত আমার মেয়েটাকে আস্ত রাখবে না, প্রতিশোধের নেশায় ও সব করতে পারে, সব। তা না হলে সে কখনোই কাজলকে ওই বাড়িতে ঢুকতে দিত না। কাজলটা ভালোবাসায় অর্থ হয়ে কি ভোগ করল। হে আল্লাহ, আমি এখন কি করব বলে দাও। অর্থহীনভাবে মিথ্যা আশায় বসে থেকে আমি আমার মেয়ের জীবন আরো ভয়াবহ করে তুলতে পারি না। যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আর না। দেখো ভাবি, তোমার ছোট মেয়ে রাইসাটা যে কি শুরু করেছে, কাউকে কিচ্ছু না বলে হুট করে বাড়ি থেকে বেরিয়ে গেল। আচ্ছা, এরকম কথা হলো বলো, খাও তো ভাবি। না না, আমি আমি খাবো না। আচ্ছা, এমন করলে হবে ভাবি? একটু কিছু মুখে দাও, কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। ওদিকে রাইসাটা কাউকে কিছু না বলে হুট করে বাড়ি থেকে বেরিয়ে গেল। আচ্ছা বলো, এটা কোনো কথা? হ্যাঁ, আমরা এখন একটা কত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এই সময় কোথায় সবাই মিলে একসাথে থাকবো তা না। তোমার মেয়ে তো কাউকে কিছু না বলে হুটহাট করে বেরিয়ে যায় বাসা থেকে, ওকে একটু বোঝাও ভাবি, একটু বোঝাও। কি হলো ভাবি, আর কতক্ষণ নাস্তানে বসে থাকবো? না আমি খাবো না। কেমন কেন করছো ভাবি? হ্যাঁ, তুমি দেখি একেবারে ছোট বাচ্চাদের মতো আচরণ করছো, কেন এমন করছো আর কাদের জন্য করছো? না খেয়ে তুমি তোমার মেয়ে কাজলের জন্য শোক করছো, তাতে কোনো লাভ নেই ভাবি, কারণ তোমার ওই মেয়ে কাজল নিজের কবর নিজেই খুঁড়েছে। এখন শুধু বসে বসে আমরা ওই জিনাত মির্জার খেলা দেখব, যার নাম জিনাত মির্জা। এই মহিলার পক্ষে অসম্ভব বলে কোনো শব্দ নেই, স্বার্থের জন্য সব পারে। কে জানে, হয়তো এই মহিলা কাজলকে দোষ দেবার জন্য নিজের ছেলের খাবারে নিজেই বিষ মিশিয়ে দেবে, তারপর আমাদের কাজলকে কাট করে দাঁড় করাবে। আর কাজলের হাতের মেহেন্দির রং মুছতে না মুছতে দেখা যাবে ওর গায়ে উঠবে সাদা কাপড়। তুমিও দেখি একেবারে বাচ্চাদের মতো করছো,
এভাবে না খেয়ে থাকতে পারবে বলো? আরে বাঁচার জন্য, লড়াই করার জন্য তো মানুষকে খেতে হবেই না। দেখছো না রাইসাটা কি পাগলামি শুরু করেছে? আমাকে তো একদম ভালো লাগছে না সব। তুমি তোমার ওই আদরের দুলালিকে একটু গোছাও। ও কেন এরকম করছে? ওকে বলো তাড়াতাড়ি আমার আত্মীয়কে বিয়ে করে ফেলতে, নাহলে আমার আমার আত্মীয়টা যদি বাড়ি থেকে পালিয়ে যায় তখন কি করবো বলো? তখন তো আমার কপাল পড়বে। আর তোমার মেয়ে, তোমার মেয়ে চিরকুমারী হয়ে ঘরে বসে থাকবে, ওর আর বিয়ে হবে না। আচ্ছা রাইসাটা গেল কোথায়? ভোগে তবে কোনো কিছু শেখার ক্ষেত্রে তো বইয়ের বিকল্প নেই। তা ঠিক, কিন্তু আপনার কি মনে হয় না যে কোনো কিছু জানার জন্য google.com যথেষ্ট? Yes, of course. এখন তো নাকি গুগলে সার্চ দিলে মানুষের বাসার অ্যাড্রেস পর্যন্ত পাওয়া যায়। কিন্তু ম্যাডাম, বইয়ের প্রতিটা পৃষ্ঠা উল্টানোর যে মজা, সেই মজা কি অন্য কোথাও পাওয়া যাবে? 100% রাইট। আপনার আর আমার চিন্তা তো দেখে অনেক মিল আছে। আচ্ছা কোনটা বেশি পছন্দ আপনার, চা না কফি? আপনার? আমাদের দুজনের পছন্দ যেহেতু কাছাকাছি, একটা তো মিল পাওয়া যাবে। কি বই নিয়েছেন? As you like it. শেক্সপিয়ারের? হ্যাঁ। নাইস স্টোরি। কিন্তু আপনাকে দেখলে কিন্তু বোঝা যায় না আপনি এই ধরনের স্টোরি পড়েন। এখানে দাঁড়িয়ে কথা বলবেন নাকি? শিওর শিওর, চলুন কোথাও যেয়ে বসুন প্লিজ। আজকে নতুন বইয়ের মুখ দেখা উপলক্ষে তোমরা নিশ্চয়ই কিছু উপহার দিচ্ছ। শ্যামা, সোহা, কাজলকে কি দিচ্ছ তোমরা? নামা আমি আর কিছু চাই না। আমি একদিনে অনেক উপহার পেয়ে গেছি। আমার মাকে পেয়েছি, ভাইকে পেয়েছি, বোন জামাইকে পেয়েছি। আমার বোনকে পেয়েছি, ভাই বউকে পেয়েছি, মা আমি অনেক কিছু পেয়েছি। এই এক জীবনে এত উপহার আমি আর কোনোদিন পাইনি।